বনগাঁ পৌরসভার উদ্যোগে পালিত হলো পিঠে উৎসব। এদিন বনগাঁ পৌরসভার 22টি ওয়ার্ডের প্রায় 10,000 মানুষের হাতে তুলে দেওয়া হয় কম্বল। বনগাঁ পৌরসভার উদ্যোগে পালিত হলো পৌষ পার্বণ, পাশাপাশি কম্বল প্রদান করা হয় এদিনের অনুষ্ঠান থেকে। শুক্রবার পয়লা পৌষ, এদিন বনগাঁ নীলদর্পণ ভবনের পাশে প্রস্তাবিত কর্মতীর্থ প্রাঙ্গণে অনুষ্ঠানে হাজির ছিলেন বনগাঁ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ। অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে পুরসভার পক্ষ থেকে পিঠে তুলে দেওয়া হয়, পাশাপাশি কম্বল তুলে দেওয়া হয় বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার প্রশাসক গোপাল শেঠ, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দত্ত সহ অন্যান্যরা। পুরসভার পক্ষ থেকে জানা গেছে, পিঠেপুলি উৎসব উপলক্ষে পৌরসভার 22টি ওয়ার্ডের জন্য আলাদা আলাদা কাউন্টার করা হয়েছিল। এখান থেকেই প্রায় 10,000 মানুষের হাতে কম্বল ও পিঠে ভর্তি বাক্স তুলে দেওয়া হয়। এই ধরনের অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুশি স্থানীয়রাও। তাদের দাবি, পুরসভার আয়োজনে পয়লা পৌষের দিন সাধারণের হাতে এভাবে পিঠে তুলে দেওয়া সত্যিই অভিনব। এ বিষয়ে শঙ্কর দত্ত জানান, পৌরসভার পক্ষ থেকে 22টি ওয়ার্ডের মানুষের জন্যই কম্বলের ব্যবস্থা করা হয়েছে। বনগাঁ পৌরসভার পক্ষ থেকে গরিব মানুষদেরকে শীত বস্ত্র প্রদান, সেই সঙ্গে একটু মিষ্টিমুখ করবার ব্যবস্থা। পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বাংলার মানুষকে বাঁচানোর জন্য প্রতিনিয়ত এই জনদরদি সেবামূলক কাজ করে চলেছেন, তারই একজন কর্মী হিসাবে, তাদের মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে বনগাঁ পৌর প্রশাসক এবং কোঅর্ডিনেটর যারা আছেন সবাই মিলে এই মহতি উদ্যোগ গ্রহণ করেছেন। পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন, পৌষ মাস মানেই বাঙালির পিঠে খাওয়ার ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রাখতেই এদিন এই আয়োজন। আমরা আজকে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে মানবদরদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন আজকে পৌষ উৎসবে সমস্ত বনগাঁবাসীকে সামিল করেছিলাম এবং সেখানে গিয়ে একদিকে যেরকম তাদেরকে পাটিসাপটা মালপোয়া খিচুড়ি খাইয়েছি, আর একদিকে তাদের যাতে এই শীতের মধ্যে কষ্ট না পায়, পৌষ মানে শীত, সেই শীতকে নিবারণের জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা কম্বল বিতরণ করেছি। এদিনের অনুষ্ঠান মঞ্চে লোকসঙ্গীতেরও আয়োজন করা হয় পুরসভার পক্ষ থেকে। সোমদাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।